তিনি সুতরাং তিনি চান যে সম্পূর্ণভাবে স্বাস্থ্য ব্যবস্থা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে ভেঙে দিতে চান সেটার আমরা তীব্র দিক্ষার জানি চক্রান্ত করে একটা মিথ্যে মিথ্যাচার বা থ্রেড কালচারের নামে দাগিয়ে দিয়ে কোনো না কোনোভাবে তারা নিজেদের রাজনৈতিক জমি তৈরি করার জন্য একদল ছাত্রছাত্রীকে সরিয়ে নিজেদের পথের কাটা থেকে সরিয়ে দিতে চেয়েছিলো আর জি করে চলছে সন্দীপ ঘোষের সাথে তার ঝামেলা ছিল আমি বারবার বলছি সেটা তিনি বারবার প্রকাশ্যেই বলেন নিজে থেকেই যে খালি আমরা নয় এখন ডিরাও সন্ত্রস্ত রয়েছেন এবং অনেক গ্রুপ ডেকে এরকম থ্রেড দেওয়া হচ্ছে যে আপনারা আমাদের সাথে না আসলে আমরা কিন্তু আপনাকে বুঝে নেওয়া নিতে পারি কারণ আমাদের কলেজের প্রিন্সিপাল মানুষ বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের সাথে রয়েছে সন্দীপ ঘোষ যান তো নীলাঞ্জন ঘোষ আছেন নীলাঞ্জন ঘোষ যান তো সন্দীপ ঘোষ তো এরকম একটা ব্যাপার রয়েছে জি করে তোমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যেরকম সেরকম উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বিরুদ্ধে অভিযোগ ছিল যাদের তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল আজকে দেখা হলো কলকাতা হাইকোর্ট অর্ডার দিলেন যেখানে তাদের তারা এবার থেকে ক্লাস করতে পারবেন তাদের যে সাসপেন্ড করা যেটা ছিল সেটা উঠিয়ে দেওয়া হলো স্থগিত কী বলবে বিষয়টা প্রথমত আজকে সকালে আমরা দেখতে পাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে সাসপেনশনের কেসটা উঠেছিল তাতে তারা স্থগিতাদেশ পেয়ে যায় তো বিভিন্ন কলেজেই এর আগে আমাদের কলেজ সবার আগে পেয়েছে আর মেডিকেল কলেজ তারপরে হচ্ছে কিছুদিন আগে বর্ধমানও পেয়েছে এবং পরবর্তী এবং বাইশ তারিখ সাগর দত্ত মেডিকেল কলেজের যে কেসটা সেটা ওঠার কথা আছে তো এক এক কলেজে যে স্টে অর্ডারটা বা স্থগিতাদেশ পাচ্ছে এটার মাধ্যমে যে বোঝা যাচ্ছে যে সারা রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে কোনো না কোনোভাবে তারা একটা চক্রান্ত করে একটা মিথ্যে মিথ্যাচার বা থ্রেট কালচারের নামে দাগিয়ে দিয়ে কোনো না কোনোভাবে তারা নিজেদের রাজনৈতিক জমি তৈরি করার জন্য একদল ছাত্রছাত্রীকে সরিয়ে নিজেদের পথের কাটা থেকে সরিয়ে দিতে চেয়েছিল। তো সেই জোর কিন্তু তারা ব্যর্থ হচ্ছে তারা কারণ মহামান্য আদালতের কাছে তো তারা ঘেরাও কালচার এইসব করে তো তারা অন্যায়ভাবে তারা রায় বের করে আনতে পারে না এটা তো তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থ প্রণোদিত তাদের কলেজ কাউন্সিলের মিটিং নয় যে এগুলো তারা করতে পারবে তাই এখানে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারেনি আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের হয়ে লড়লেন এবং তার পাশাপাশি তিনি বেরিয়ে এসে বললেন মানে যে বিষয়টা তার নিন্দা তো করেছেনই এবং তার পাশাপাশি আরও একটা কথা বললেন সিবিআই তদন্ত সে হলো করাবো মিছিলে হাঁটলেই প্রতিবাদী হওয়া যায় যে মন্তব্য করলেন দেখুন এতে আমি বলতে চাই যে আমাদের একজন যিনি এসেছিলেন এক্সট্রিমিয়েন্ট অ্যাসোসিয়েশন থেকে আমাদের কেসে পার্টি হতে আজকে তিনি হতে পারেনি অলদো বা তিনি এসেছিলেন তার নাম ছিল ডক্টর নীলাঞ্জন ঘোষ এর সাথে সন্দীপ ঘোষের ঝামেলা বহুদিন পুরনো তো ইনি যেরকম সন্দীপ ঘোষের দুবার ট্রান্সফারে ফিরে এসেছিলো এই কথাটা চাপা থাকলেও এটা সত্যি যে সন্দীপ ঘোষের আমলেও নীলাঞ্জন ঘোষ দুবার ট্রান্সফারে ফিরে এসেছে আর্জি করে এই নীলাঞ্জন ঘোষ এর নামে এফআইআর রয়েছে এই নীলাঞ্জন ঘোষ আমাদের এগেন্স্টের এনকোয়ারি কমিটিতে ছিল উনি আমাদের এগেন্স্টের জাজমেন্টটা দিয়েছিলেন এই নীলাঞ্জন ঘোষ ওই গণ ইস্তফা স্বাক্ষরের কিংপিং ছিল যে জনের মধ্যে আর্জি করে চৌত্রিশ জন গণ দিয়েছিলেন তার কিংপিন ছিল এই নীলাঞ্জন ঘোষ আপনার ভিডিওগুলো দেখবেন মাঝেই দাঁড়িয়েছিল তিনি সুতরাং তিনি চান যে সম্পূর্ণভাবে স্বাস্থ্য ব্যবস্থা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে ভেঙে দিতে চান সেটার আমরা তীব্র ধিকার জানাই তাছাড়া এই নীলাঞ্জন ঘোষই আজকে এক্সপ্রেন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হয়ে আজকে এসছেন আমাদের কলেজে আমাদের হাইকোর্টে আমাদের এগেনস্টে কেস লড়তে এই নীলাঞ্জন ঘোষের ওই কমিটিতে অনেক এমনজনেরও নাম আছে যার এগেনস্টে আমরা যেটা শুনতে পাচ্ছি আমাদের আইনজীবীর কাছে অনেক খবর রয়েছে সুতরাং তিনি একটা সিবিআই তদন্তের দাবি করছেন যদি এই এক্সপ্রিয়েশন আমাদের এগেনস্টে কেস করতে আসে তাহলে এদেরও একটা পূর্ণ নিরীক্ষ হওয়া চাই একজন যদি তিনি দোষী হন আমি বারবার বলছি আমি অনিকিত মাহাতো নেই আমি কাউকে দোষী বলে দেবো যদি তিনি দোষী হন তাহলে তারও যেন শাস্তি হয় সেটাও আমরা চাই শুধু তিনি আমাদের এগেন্স্ট এসে বলে দেবেন নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেখুন সন্দীপ ঘোষের সাথে যদি তার কোনো ঝামেলা থাকে সন্দীপ ঘোষের সাথে তিনি জেলে যাক তিনি সিবিআইতে যাক সেখানে কি তার সাথে মারপিট করুক আমাদের সাথে কেন ঝামেলা করতে আসে একটা বাচ্চাগুলোকে যদি তিনি এরকম ভাবে আহ থ্রেট করেন উনি আমাদের থেকে কুড়ি তিরিশ বছরের বড় অনেক সিনিয়র এবং তিনি খুব ভালো প্রফেসরও আমরা হ্যাঁ এখন দেখুন এখন জিনিসটা আরও বেশি বেড়ে গেছে এখন যে সন্ত্রাসের ব্যাপারটা আর্জি করে সেটা বেড়ে গেছে আমি উদাহরণ দিয়ে বলতে চাই যে ধরুন এই কিছুদিন আগে একটা আপনারা খবর শুনেছেন একটা নার্সিং পড়ুয়া তিনি আত্মহত্যা করার চেষ্টা করছেন সেটা কি হলো কেউ জানতে পেরেছে সেটা ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে আবার আমি বলতে চাই ধরুন একটা ছেলে রুম ভেঙে দেওয়া হলো সিআইএসএফে থাকা সত্ত্বেও একটা ছেলেকে ফেলে মারা হলো এরকম অনেক ঘটনা আর্জি করে হচ্ছে এবং যেটা আমরা এখন শুনতে পাচ্ছি যে হস্টেলে যে ক্যান্টিনগুলো আছে আমাদের আর্জি করে তার একটি ক্যান্টিনে এরকম বলা হচ্ছে যে সেই ক্যান্টিনটা এদের এখন যে আন্দোলনের রূপ এই আর নীলঞ্জন ঘোষের আর দিয়ে এবং নীলঞ্জন যে সাগরে যারা আজকে এসেছিলেন আনিসা বাসু বা অভিষেক এদের যে সাগরেদরা আছে তাদের হয়ে তিনি ফ্রিতে খাবার দেননি এই আন্দোলনের যে মিছিল বা মিটিংয়ে সে তিনি ফ্রিতে খাওয়া দিতে চাননি কারণ দেখুন তিনি একটা গরিব পরিবার থেকে আসে এরমভাবে একটা আর্থিক লস করা তার পক্ষেও সম্ভব নয় তিনশো চারশো জনের খাবার ফ্রিতে করা তো তিনি দিতে চাননি বলে তাকে বলা হচ্ছে যে সেই ক্যান্টিনে যেন কেউ না খেতে যায় সেই ক্যান্টিনে বসে বিভিন্ন এদের সাগরেদরা বলছে যে যেন না খায় সেই ক্যান্টিনে খাওয়ার খারাপ অন্য ক্যান্টিনে নাম দিয়ে বলছে ওই ক্যান্টিনে যা যে ক্যান্টিনটাকে আমাদেরকে দেওয়া হচ্ছে সুতরাং খালি আমরা এখন ডিরাও সন্ত্রস্ত রয়েছেন এবং অনেক গ্রুপ ডেকে এরকম থ্রেড দেওয়া হচ্ছে যে আপনারা আমাদের সাথে না আসলে আমরা কিন্তু আপনাকে বুঝে নেওয়া নিতে পারি কারণ আমাদের কলেজের প্রিন্সিপাল মানুষ বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের সাথে রয়েছে আমি বলে দিতে চাই এই মানুষ বন্দ্যোপাধ্যায় স্যার প্রিন্সিপাল এবং এই নীলাঞ্জন ঘোষ খুব ক্লোজ রয়েছেন তাই জন্যই আজকে নীলাঞ্জন ঘোষ ফিরে এসে কিন্তু দুটো হস্টেলের সুপার ওয়ার্ডেনও হয়ে গেছেন আজকের দিনে দাঁড়িয়ে সুতরাং তিনি যে কতটা পাওয়ারফুল যে সন্দীপ ঘোষের সাথে জি করে লবি চলছে সন্দীপ ঘোষের সাথে তার ঝামেলা ছিল আমি বারবার বলছি সেটা তিনি বারবার প্রকাশ্যেই বলেন নিজে থেকেই যে যেরকম সন্দীপ ঘোষের বারবার বদলি আছে সন্দীপ ঘোষ যান তো নীলাঞ্জন ঘোষ আছেন নীলাঞ্জন ঘোষ যান তো সন্দীপ ঘোষ আসেন তো এরকম একটা ব্যাপার রয়েছে আর্জি করে তো তিনি যেটা করছেন সেইখানে কোথাও না কোথাও ছোটো ছোটো ছেলে মেয়েরা খালি আমরা নয় উনি যাদেরকে দিয়ে ফেক কমপ্লেনগুলো করাচ্ছেন তারাও কোথাও না কোথাও এইভাবে ফেসে যাচ্ছে আজকে যেটা আমাদের আইনজীবী বলেছেন যে কারা কারা কমপ্লেন করছে সেই নামের লিস্টটাও চাই এটা আমাদের আইনজীবী আজ কোর্টে দাবি করছেন যে কে কে কমপ্লেন করছে কে কে ওদের অ্যাসোসিয়েশনে রয়েছে এই নামের লিস্টটাও চাই তো এরাও কোথাও না কোথাও গিয়ে ফেসে যাচ্ছে এইভাবে তো আমি মনে করি যে এই ফেক কমপ্লেনগুলো করিয়ে ওদের কেরিয়ারটাও যেরকম নষ্ট হচ্ছে আমাদের কেরিয়ারটাও নষ্ট করার একটা চেষ্টা চলেছিলো আমরা আইনের এবং প্রশাসনের কাছে ধন্যবাদ জানাই যে আমাদেরকে যেন যেরকমভাবে তারা বাঁচিয়ে দিয়েছে তাতে আমরা খুবই কৃতজ্ঞ এবং বাকি কলেজগুলোতে এরকমভাবে ধীরে ধীরে সবাই বেঁচে যাবে বলেই আমাদের আশা কিন্তু আমি আবার বলতে চাই যদি কেউ আমাদের মধ্যে থেকেও যদি কেউ দোষ করে থাকে যেন তার শাস্তি হয় সেটাও যেন একটা জুডিশিয়াল এনকোয়ারি বা কিছু হয় যদি হতে হয় সেইভাবে কমপ্লেন হিসেবে এনকোয়ারি হোক তার সেই শাস্তি পাক কিন্তু জাস্ট নীলাঞ্জন ঘোষের তাকে পছন্দ নয় বা এরকম নীলাঞ্জন ঘোষ যে যে কলেজে যেরকম যেরকম রয়েছে অন্যান্য কলেজে অন্য নীলাঞ্জন ঘোষা রয়েছে তাদের যাকে পছন্দ নেয় তাদেরকে খালি বার করে দেবে কেরিয়ার নষ্ট করে দেবে এরকম করাটা ঠিক নয় বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট